মিজোরামত প্রায় 88 কোটি টাকার ড্রাগস জব্দ। আসাম রাইফলসর তালাশি অভিযানত জব্দ বৃহৎ পরিমাণের ড্রাগসখিনি। ভারত মিয়ানমার সীমান্তর চম্পাই জেলার 60 কোটির অধিক মূল্যের ড্রাগস জব্দ করেছিল আসাম রাইফলসে। তারপর গোপন তথ্যের ভিত্তিত আসাম রাইফলসর জওয়ানে 2 লাখ ম্যাথ ট্যাবলেট জব্দ করার জুখুয়াথর আর মেলবুক অঞ্চলের 3.978 গ্রাম ওজনের হেরোইন উদ্ধার করে। 333টা সাপুনের বাকসত লুকুয়াই এনেছিল হেরোইন খিনি। অবশ্যই এতিয়ালৈকে এটাও সরবরাহকারী জালত পড়া নাই আরক্ষীর। ব্যুরো রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট।